যে পরিস্থিতি বা আগে নিয়ে হবে এই ব্যাপারে আপনাদের মরাল ধন্যবাদ আপনার ই প্লাস টিভিকে। আসসালামু আলাইকুম। বর্তমান আপনি আপনাকে প্রশ্ন করছেন বর্তমান পরিস্থিতি এবং নির্বাচনের সামনে প্রস্তুতি নিয়ে কি ধরনের চিন্তাধারা। আসলে নির্বাচন প্রস্তুতিতে আমাদের সর্বশেষ পর্যায়ে এসে নির্বাচন বন্ধ হয়েছে, মাত্র 7 দিন সময় ছিল আমাদের নির্বাচন শেষ করা। তার মধ্যে আমাদের মহামারী সারা বিশ্বব্যাপী করোনার কারণে নির্বাচনকে স্থগিত করা হয় এবং সেই নির্বাচনের সামনের একটা চিন্তাভাবনা সবাই করছে যে সামনের দিকে নির্বাচনটা হতে পারে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনার থেকে এখনও পর্যন্ত ডিক্লারেশন আসেনি। প্রস্তুতি বলতে আমরা তো আসলে সর্বপ্রস্তুতি আমাদের সবারই নেওয়া হয়ে গেছে, আমারও ব্যক্তিগত প্রস্তুতি হয়ে গেছে, সবার সাথে যোগাযোগ এবং সবার সাথে কমিউনিকেশন করা, নির্বাচনের কার্যক্রমগুলি সবগুলি শেষ পর্যায়ে চলে এসেছিল যখন বন্ধ হয়ে যেত। এখন আবার নতুন করে এই করোনার জন্য মাঠে অনেক শ্রম দিতে হয়েছে জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর থেকে, আমার প্রয়াত সদ্য প্রয়াত চকবাজার 16 নম্বর ওয়ার্ডে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান সাহেব ছিলেন, কিছুদিন আগেও তিনি ইন্তেকাল করেছেন। তিনিও আমাদের সাথে একসাথে থেকে আমরা এই চকবাজার ওয়ার্ডের প্রতিটি আনাচে কানাচে জননেত্রী শেখ হাসিনার যে ত্রাণ যে সাহায্য সহযোগিতা করোনাকালে সব আমরা করেছি, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও করেছি এবং আমার চট্টগ্রাম মহানগর ছবির পক্ষ থেকেও আমরা মানুষের পাশে যতটুকু সম্ভব নিজের স্বার্থ মতো নিজেকে সেফ রেখে করার চেষ্টা করেছি, বাকিটা উপর আল্লাহ। প্রস্তুতি মোটামুটি ভালোই আছে, মানুষের দোয়া সাথে আছে, আশা করি ভবিষ্যতে একটা ভালো ফল আসবে যদি বাংলা আমাদের চট্টগ্রামের চকবাজারে 16 নম্বর ওয়ার্ডের মানুষ তার পরিবর্তন চায়। এই এলাকার দীর্ঘ সময় ধরে একটি জঞ্জাল হয়ে আছে, চট্টগ্রামের সর্বোচ্চ এবং সর্ব ঊর্ধ্বে আছে আমার এই চকবাজার ওয়ার্ড। তার কারণ হয়তো অনেকে জানতে চাইবেন, সেটা হলো একটা কারণ, চট্টগ্রামের যত সরকারি স্কুল, যত সরকারি কলেজ এবং সরকারি শিক্ষাখাত, সরকারি স্বাস্থ্যখাত সব আমার চকবাজার ওয়ার্ডে। সেই তুলনায় আপনারা যদি একটু দৃষ্টি দেন, সে জামাল খান আর চকবাজার কতটুকু ডিফারেন্স, কোনো মিল নেই কোনো কিছুতেই। আমার এই চকবাজার অবহেলিত হয়ে আছে, যদি পরম করুণাময় আল্লাহ তাআলার কৃপা হয় আমার চকবাজার ওয়ার্ড জনসাধারণ যদি আমাকে চায় তাহলে আমি এই চকবাজার ওয়ার্ডকে চট্টগ্রামের সবচেয়ে সুন্দর একটা জায়গা গড়ে তুলব। এই দোয়া থাকবে সবার কাছে, আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।